আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার আজকে রেসিপি হলো চকলেট কেক বল। আর এটা খুবই ইজি একটা রেসিপি, আর এটা খুবই ঝামেলা ছাড়া খুবই ইজিভাবে তৈরি করতে পারবা। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর যেহেতু কেক অ্যান্ড চকলেট একসাথে, তো বাচ্চাদের তো অনেক বেশি প্রিয়, তো বড়োরাও অনেক বেশি ভালো পাইবা। তো আমি এখানে মাঝে একটা বাটি নিছি। তো এখানে মাঝে দেখতে পারা আমি ফার্স্টে কি দামর যে কেক আছে ও কেকগুলো গুঁড়া, কেকগুলো আমি নিছি নানা রকম পানি দিয়ে গুঁড়া করে নিছি। তো আপনারা চাইলে করে বানাইয়েও কেক ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেন, এর লাগে আমি ফার্স্টে কেকগুলো যে কেক থাকে ওগুলো আমি ব্যবহার করছি। আর এখানে আমি চারটা কেক নিছি। তো তারপরে আমি এখানে দিলে এরকম 3 চামচের মতো কন্ডেন্স মিল্ক, কারণ এই কেকগুলো সফট ওই অখরিয়া আনার লাগি কন্ডেন্স মিল্কগুলো ব্যবহার করা লাগবে। আমি এখানে যে রাউন্ড শেপটা দিতাম চাইলাম, তো এর লাগে আমি এখানেও কন্ডেন্স মিল্কটা ব্যবহার করছি। তো কন্ডেন্স মিল্কটা ব্যবহার করার কারণে কেকগুলো ওরকম সফট হয়ে আইব। আর এখানে যেগুলো শেপ আপনারা দিতে পারবা, তো এখন আমি এটা রাউন্ড করে শেপ দিলেই মো। তো আপনারা চাইলে রাউন্ড শেপও দিতে পারবা, আর নয় লম্বা করেও শেপটা দিতে পারবা। চকলেটের যে শেপ থাকে ওই শেপ দিয়েও বানাইতে পারবা। তো দেখুন আমি ওরকম রাউন্ড করি সবগুলা, ওরকম শেপ দিয়ে আমি বানাইলি মো। তো কন্ডেন্স মিল্কটা ব্যবহার করার কারণে এই শেপগুলা খুব ইজিভাবে দেওয়া যায়। তো ওই দেখুন আমি সবগুলো ওরকম বানাই দিয়েছি। তো এখন আগে থাকি ইনো আমি চকলেট মেল্ট করে রাখছি। আর এই চকলেটটা খুবই ইজি, দোকানে যে 5 টাকা দামের ডেয়ারি মিল্ক চকলেট থাকে ওই চকলেটটা আমি এখানে ব্যবহার করছি। তো এখন আমি একটা একটা করি চকলেটের মাঝে দিলেই মো দিয়া উল্টাই ফাল্টাই এটাকে ভালো করে লাগাইয়া, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটা আমি তুলি লই মো। আর এক্সট্রা যে চকলেট থাকে অবশ্যই এটা জ্বালাইয়া ফেলাইয়া তুলবা। তো ওরকম করে আমি সবগুলা চকলেটের মাঝে দিলাই মো, দিদি তুলি লই মো। তো ওই দেখুন আমার সবগুলা দেওয়া ওই গেছে। এখন আমি এটার মাঝে আগে তাই গ্রেট করে রাখা চকলেট দিলাই মো। তো এখানেও আমি আগে কিছু চকলেট আমি গ্রেট করে রাখছিলাম উফরে দেওয়ার লাগে, যাতে সুন্দর লাগে দেখতে। তো এর লাগে আমি এখানে মাঝে ব্যবহার করছি। আর চকলেটগুলো শক্ত হইবার আগে গ্রেট করা চকলেটগুলো ব্যবহার করবা, আর নয় তারপরে দি বই তো নয় উফরে দি। তো আমি সবগুলোর উফরে ওরকম দিলাই মো দেওয়া, এটা ফ্রিজে রাখিলি মো আধা ঘন্টার মতো সেট হওয়ার লাগে। তো আধা ঘন্টা ফরে চকলেটগুলো বালা করে সেট হয়ে যাব। ওই দেখুন আধা ঘন্টা পরে আমি বাহরছি আর চকলেটগুলো সেট হয়ে গেছে। আর এগুলো নর্মালি আপনারা এমনিও বা চিন্তা দিতে পারবা বা এমনিও খাইতে পারবা, আর যে কোনো কেকের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা। বার্থডে কেক বা যে কোনো কেক ডেকোরেশন করার ক্ষেত্রেও এগুলো খুবই ইজিভাবে ব্যবহার করতে পারবা। তো আমি আপনারা একটা খাটিয়া দেখাই যেন ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে দেখতে। আর উফরে দিয়েও অনেকটাই আমি তো দেখতে পারে খুবই ইজিভাবে এটা করে তৈরি করতে পারবা। আর বাচ্চিতরে এটা দিতে পারবা ইজিভাবে বানাইয়া, কোনো ঝামেলা ছাড়াই এটা খুবই সহজভাবে তৈরি করতে পারবা। আর আলহামদুলিল্লাহ এটা খাইতে অনেক বেশি মজা, কারণ ভিতরে কেক আর উপরে চকলেট তো অনেকটাই মজা। তো এখন আমি একটা কেকও ডেকোরেশন করে আপনারা দেখাইলাম। তো এটা নর্মালি আমি পরে বানাইছিলাম কেক, তো কেকের উপরে আমি ওরকম ডেকোরেশন করে দিছি। আপনারা যে কোনো কেকও এটা ডেকোরেশন করে দিতে পারবা, বা এমনিতেই বেচেন করে দেওয়া এটা সার্ভ করতে পারবা।
তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে একটু হইলেও ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবা, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।